নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমাদের টপিক পাইপ অ্যান্ড সিস্টেন্স আগের ক্লাসে আমরা অনশ এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্নের সলভ করেছি এই ক্লাসে ষোলো থেকে তিরিশ পর্যন্ত প্রশ্ন তো দেখো প্রথম কোয়েশ্চেন একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে বারো চোদ্দ মিনিটে চৌবাচাটি পূর্ণ হয় অপর একটি নল দ্বারা আট মিনিটে চৌবাচাটি খালি হতে পারে যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে সাত মিনিট পরে চৌবাচ্চার কত অংশ খালি থাকবে খুব সুন্দর কোশ্চেন তো দেখো তিনটা নল আছে এ বি এবং সি এ হলো ভর্তি করার নল বিও ভর্তি করার নল আর সি হল খালি করার নল এ বারো মিনিটে চোবাচাটি ভর্তি করতে পারে বি চোদ্দ মিনিটে ভর্তি করতে পারে আর সি যদি একা কাজ করে আট মিনিটে খালি করতে পারে ঠিক আছে তাহলে বারো চোদ্দো এবং আটের প্রথমে আমাদের লসকু বের করতে হবে সেটাই হবে টোটাল ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম বা চোবাচাটির মোট ধারণ ক্ষমতা বারো চোদ্দো এবং আটের লসু সিম্পিল করে নেওয়া যাক বারো চোদ্দ এবং আট তাহলে প্রথমে দুই যাবে ছয় দুয়ে বারো সাত দুই চোদ্দো চার দুই আট আবার দুই গেলে হবে তিন দুই ছয় সাত এটা দুই পরে থাকবে তাহলে অসুখ হচ্ছে সাত দিয়ে চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ আর বিয়াল্লিশ আর চারে হয় একশো আটষট্টি তা টোটাল ক্যাপাসিটি অব দ্য ট্যাঙ্ক হলো একশো আটষট্টি লিটার ঠিক আছে এবার আমরা এফিসিয়েন্সি বের করবো তো দেখো এফিসিয়েন্সি কী হবে এফিসিয়েন্সি হবে এ বারো মিনিটে পড়তে পারে একশো আষ্টষট্টি লিটার তাহলে তিন আর চার বাদ গেলে পড়ে থাকে সাত দিয়ে চোদ্দো তাহলে এর এফিসিয়েন্সি হবে চোদ্দো আচ্ছা বি চোদ্দো মিনিটে ভরতে পারে একশো আটষট্টি লিটার তাহলে এই চোদ্দো বাদ গেলে পড়ে থাকে তিন চারে বারো এর এফিসিয়েন্সি হবে প্লাস বারো আর সি আর মিনিটে খালি করে একশো আটষট্টি লিটার তাহলে এই তিনটে দুই বাদ দিলে পড়ে থাকে তিন সাথে একুশ সি এর এফিসিয়েন্সি হবে মাইনাস একুশ কারণ এ খালি করার নল এরা ভর্তি করার নল তাই প্লাস দিয়ে লিখেছি আর এর খালি করার নল তাই মাইনাস ঠিক আছে তাহলে একসঙ্গে যদি অপারেট হয় তাহলে এফিসিয়েন্সিটা কী দাঁড়াবে আবার একবার মনে করে দিই এফিসিয়েন্সি অর্থাৎ পার মিনিট ওয়াক এখানে মিনিট দিয়ে যেহেতু আছে পার মিনিট ওয়ার্ক ঠিক আছে এবারে দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি যখন একসঙ্গে ওয়ার্ক করবে এ ভর্তি করবে বিও ভর্তি করবে আর সি খালি করবে ঠিক আছে তখন এফিসিয়েন্সিটা কী দাঁড়াবে এ চোদ্দোটা পরে এ বারোটা পরে মোট কটা পড়বে ছাব্বিশটা আর এ একা একুশটা খালি করে তাহলে টোটাল যে এফিসিয়েন্সি কী দাঁড়াবে এদের তিনজনের ছাব্বিশ প্লাস ছাব্বিশ আর মাইনাস একুশ সমান কত হয় প্লাস পাঁচ তাহলে তিনজনে যদি একসঙ্গে অপারেট হয় এদের এপেসিত হচ্ছে প্লাস পাঁচ প্লাস পাঁচ মিনস কি পার মিনিটে ওরা পাঁচ লিটার করে ভরবে ওভারঅল এবার বলছে যে সাত মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে কোশ্চেনটা এখানে এর মানটা বেড়ে গেছে যে খুব সুন্দর কোশ্চেন বললাম ওই কারণে তো দেখো এক মিনিটে পাঁচটা পরে এক মিনিটে এরা একসঙ্গে পাঁচ পাঁচ লিটার ভরে তাহলে সাত মিনিটে সাত মিনিট পরে কটা পড়বে সাত মিনিট পরে সাত মিনিটে পাঁচ সাথে পঁয়ত্রিশটা পড়বে পঁয়ত্রিশ লিটার ঠিক আছে তাহলে বাকি থাকবে কত তাহলে পঁয়ত্রিশ লিটার ভরা হয়ে গেলে একশো আটষট্টি লিটারের মধ্যে পড়ে থাকবে কত একশো আটষট্টি থেকে যদি পঁয়ত্রিশ বাদ দিয়ে হয় কত একশো তেত্রিশ লিটার তাহলে বলছে চৌবাশটির কত অংশ খালি থাকবে তাহলে একশো তেত্রিশ লিটার খালি থাকবে টোটাল অংশ কত একশো আটষট্টি তাহলে অ্যান্সারটা কী হবে একশো তেত্রিশ বাই একশো আটষট্টি অংশ তো এটা যদি আমরা কেটে ছোট করে নিই সাত দিয়ে কাটলে হয় সাত একের সাত ছয় তেরোয় তেষট্টি সাত নয় তেষট্টি আর সাত দিয়ে চোদ্দ চার সাথে আঠাশ উনিশ বাই চব্বিশ উনিশ বাই চব্বিশ অংশ খালি থাকবে অপশান বিতে আছে খুব সুন্দর কোশ্চেন যদি বলতো যে কত অংশ ভরা হয়েছে তখন হতো পাঁচের চব্বিশ ঠিক আছে এটা ভুল করে পঁয়ত্রিশ বাই যদি তোমরা একশো আটষট্টি করে দাও তখন পাঁচের চব্বিশ অপশন নিতে ছিল নেগেটিভ খেয়ে যেতে ঠিক আছে তা আমাদের একটু খেয়াল করতে হবে যে বলেছে চৌবাচাটির কত অংশ খালি থাকবে তাহলে পঁয়ত্রিশ লিটার ভরা হয়েছে পরে থাকছে একশো তেত্রিশ লিটারের মধ্যে লিটার থাকছে সেটা কাটাকাটি করে হলো বুঝতে পারলে খুব সুন্দর কোশ্চেন ছিল একটু প্র্যাকটিস করে নিও চলো নেক্সট কোশ্চেন একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে দুই ও তিন ঘন্টায় চৌবাচাটি পূর্ণ হয় অপর একটি নল চৌবাচাটিকে খালি করে এর যে এফিসিয়েন্সি বলে দেওয়া হয়নি যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচাটি সাতের চব্বিশ অংশ পূর্ণ হয় তিরিশ মিনিটে বা হাফ ঘণ্টা একের দুই ঘন্টায় তবে খালি করা নল দিয়ে চৌবাচাটি কতক্ষণে খালি হবে খুব সুন্দর অঙ্ক এটা যখন তিনটি নল একসঙ্গে অপারেট করা হবে তখন সাতের চব্বিশ অংশ পূর্ণ হয় একের দুই ঘন্টা তাহলে এক অংশ পূর্ণ হবে কত ঘন্টায় এক অংশ পূর্ণ হবে তাহলে একের দুই বাই সাতের চব্বিশ একের দুই বাই সাতের চব্বিশ সমান একের দুই গুণিতক চব্বিশের সাত দুই বারো বারো সাত ঘন্টায় বারো বাই সাত ঘন্টায় তাহলে তিনজনে যখন একসঙ্গে ওয়াক করবে তখন ট্যাঙ্কটি ভর্তি হয় বারো বাই সাত ঘন্টায় তো দেখো এ নল ভর্তি করার নল ঠিক আছে দু ঘন্টায় ভরে বি নল সেও ভর্তি করার নল সে ভরে তিন ঘন্টায় আর তিনজনে যখন একসঙ্গে ওয়াক করছে এ প্লাস বি প্লাস সি এ ভর্তি করা বি ভর্তি করা কিন্তু সি হল খালি করার নল তখন সময় লাগছে বারো বাই সাত ঘন্টা ঠিক আছে এবারে দেখো টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক আমরা কি ধরব দুই তিন এবং বারো বাই সাতের লস হবো দেখো যখন কোনো ফ্র্যাকশন নাম্বার চলে আসবে এইখানে লসগু করার সময় তখন এই সাতটা নিয়ে মাথা খাওয়ানোর দরকার নেই কারণ আমরা কি জানি লসগু সমান কি হয় লসগু বায় গসগো লবগুলোর লসগু উপরে বসে আর হরগুলোর গসাগু হয় তাহলে এদের সমান নিচে তো এক এক করে আছে না তাহলে সাত একের গসগু একই হয় তাহলে এই সাত নিয়ে মাথা খাওয়ানোর দরকার নেই কেবলমাত্র দুই তিন এবং বারো লসেক হচ্ছে বারো এই বারো লিটার হলো টোটাল ক্যাপাসিটি অফ দ্য সিস্টার ঠিক আছে তাহলে এ দু ঘন্টায় পরে বারো লিটার তাহলে এর যে এফিসিয়েন্সি হবে প্লাস ছয় বি তিন ঘন্টায় পরে বারো লিটার তাহলে এর এফিসিয়েন্সি হবে প্লাস চার ঠিক আছে তিন চারে হয় বারো আর এবার এইটার এফিসিয়েন্সি দেখো বারোকে আমার ভাগ করতে হবে বারোকে ভাগ করতে হবে বারো বাই সাত দিয়ে তাহলে বারো ভাজিতক বারো বাই সাত তোমাদের একটু বোঝার জন্য এটা লিখে করছি তাহলে বারো গুণিতক সাতের বারো 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 কেটে গেল এফিস সাত ঠিক আছে আর আরেকটা সোজা হয়ে দেখো এখানে বারো বারো কেটে গেছে আর এই যে নিচে সাত আছে এই সাতটা তোলার জন্য নিঃসন্দেহে এর সঙ্গে একটা আর একটা সাত গুণ করতে হবে তবেই তো গিয়ে কেটে এখানে এক হবে যাই হোক যে কোনো রকমভাবে তোমরা এটা বারোকে বারো বাই সাত দিয়ে ভাগ করলে সাত হয় করে নিতে পারো ঠিক আছে তো এর এফিসিয়েন্সি হচ্ছে তাহলে কি প্লাস সাত এটা প্লাস ঠিক আছে এবারে দেখো তিনজনে যখন একসঙ্গে ওয়াক করছে টোটাল এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে সাত আর এ আর বি এ ভরছে ছটা আর বি ভরছে চারটে তাহলে এরা দুজনে মিলে মোট দশটা ফটছে তো দশটা ফটছে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে সাতটা বড় হচ্ছে তাহলে নিঃসন্দেহে সি নল দ্বারা তিনটে খালি হচ্ছে তাহলে সি নলের এফিসিয়েন্সি কত মাইনাস তিন ঠিক আছে তবে খালি করার নল দিয়ে চৌবাশটি কত করে খালি হবে সির এফিসিয়েন্সি যদি মাইনাস তিন হয় অর্থাৎ প্রতি ঘন্টায় সে তিন লিটার করে খালি করে তাহলে টোটাল ক্যাপাসিটি কত বারো লিটার তাহলে তার বারো লিটার খালি করতে কত সময় লাগবে চার ঘন্টা সময় লাগবে নিঃসন্দেহে বুঝতে পেরেছ বারো কে তিন দিয়ে ভাগ করে চার ঘন্টা প্রতি ঘন্টায় সে তিন লিটার খালি করে তাহলে বারো লিটার খালি করতে তার চার ঘন্টা সময় লাগবে খুব সুন্দর কোশ্চেন ছিল অপশন বি হবে ভালো কোশ্চেন ছিল এটা চলো কোশ্চেন নাম্বার এইটিন একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে বারো পনেরো মিনিটে চৌবাচাটি পূর্ণ হয় অপর একটি নল দ্বারা চৌবাচ্চাটি খালি হয় যদি তিনটি লন একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচাটি দশ মিনিটে পূর্ণ হয় এটা ক্যালকুলেশানটা ইজি হবে একই প্রশ্ন এ হলো ভর্তি করার নল এ দ্বারা ভর্তি হয় বারো মিনিটে বি দ্বারাও ভর্তি হয় পনেরো মিনিটে এখানে আর তিনটি নল যখন একসঙ্গে অপারেট হচ্ছে এ প্লাস বি প্লাস সি যখন একসঙ্গে অপারেট হচ্ছে এ হলো ভর্তি করার নল বিও ভর্তি করার নল আর সি হল খালি করার নল ঠিক আছে এর এর যে এফিসিয়েন্সিটা আমরা যাই না সেটাই আমরা অ্যাকচুয়ালি বের করবো ঠিক আছে তো দেখো একসঙ্গে যখন অপারেট হচ্ছে তখন সময় লাগছে দশ মিনিট দশ মিনিট বারো পনেরো এবং দশের লস হলো ষাট টোটাল ক্যাপাসিটি অব দ্য সিস্টান আমরা ধরে নিলাম ষাট লিটার ঠিক আছে ধারণ ক্ষমতা মোট ষাট লিটার তাহলে এ দেখছি আমরা বারো মিনিটে ভরে ষাট লিটার তাহলে এফিসিয়েন্সি কত প্লাস পাঁচ বি পনেরো মিনিটে ভরে ষাট লিটার এফিসিয়েন্সি প্লাস চার দশ মিনিটে ভরে ষাট লিটার তাহলে টোটাল এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে প্লাস ছয় ষাটকে দশ দিয়ে ভাগ করলে প্লাস ছয় দাঁড়াচ্ছে দেখো এ ভরে পাঁচ বি ভরে চার মোট কত পড়ছে নয় পড়ছে আর ওভারঅল তিনজনে ওয়াক করলে দেখছি ছটা ভরা হচ্ছে তাহলে বাকি তিনটে যাচ্ছে কোথায় নিঃসন্দেহে সি নল দ্বারা খালি হচ্ছে তাহলে সি এরপিস মাইনাস তিন প্লাস নয় আর মাইনাস তিন মিলে হচ্ছে প্লাস ছয় ঠিক আছে এবার বলছে খালি করা নল দিয়ে চৌবাচাটি কতক্ষণে খালি হবে তাহলে সাত খালি হতে কত টাইম লাগবে ষাট বাই তিন সমান কুড়ি মিনিট ঠিক আছে এ তো পার ঘন্টায় এখানে মিনিট আছে পার মিনিটে হচ্ছে তিন লিটার করে খালি করে তাহলে সাত খালি করতে তার কুড়ি মিনিটই টাইম লাগবে ঠিক আছে অপশান বি হবে এখানে অ্যান্সার কুড়ি মিনিট চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে ষাট মিনিটে ও সি নল একত্রে চল্লিশ মিনিটে সি এবং এ নল একত্রে তিরিশ মিনিটে পূর্ণ করে তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে খুব সুন্দর কোশ্চেন এ প্লাস বি যখন একসঙ্গে অপারেট হচ্ছে তখন সময় লাগছে ষাট মিনিট বি প্লাস সি নল যখন একসঙ্গে অপারেট হচ্ছে তখন সময় লাগছে চল্লিশ মিনিট আর সি প্লাস এ নল যখন অপারেট হচ্ছে একসঙ্গে তখন সময় লাগছে তিরিশ মিনিট আমাদের সেই একই কাজ এফিসিয়েন্সি বের করবো ষাট চল্লিশ এবং তিরিশের লসগুলো একশো কুড়ি টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ধরে নিলাম একশো কুড়ি লিটার এবারে আমরা এফিসিয়েন্সি বের করবো তাহলে এ প্লাস বি একত্রে যখন কাজ করে ষাট মিনিটে পরে একশো কুড়ি লিটার তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে প্লাস দুই বি প্লাস সি যখন একসঙ্গে কাজ করে তখন চল্লিশ মিনিটের পরে একশো কুড়িটার এদের এফিসিয়েন্সি হচ্ছে প্লাস তিন একশো কুড়িকে চল্লিশ দিয়ে ভাগ্য হয় তিন আর সি প্লাস এ যখন একসঙ্গে অপারেট হয় তখন তিরিশ মিনিটের পরে একশো কুড়িটার তাহলে এদের এফিসিয়েন্সি দাঁড়াবে প্লাস চার ঠিক আছে তাহলে এইগুলো যখন আমরা যোগ করবো তখন এখানে দেখো দুটো এ দুটো বি আর দুটো সি পাবো তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি দাঁড়াবে কত টোটাল তিন দিয়ে পাঁচ চারে নয় এফিসিয়েন্সি দাঁড়ালো নয় তাহলে এই দুইটা যদি আমরা তুলে দিই অর্থাৎ কেবলমাত্র এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে নয় দুই বা সাড়ে চার ঠিক আছে এখান থেকে আমাদের বের করতে হবে এ তাহলে এ যখন আমরা বের করব তখন এ বাদ দিয়ে আর সি কোথায় আছে খুঁজবো আর সি কোথায় আছে এখানে আছে সি এর বি প্লাস সি এর এফিসিয়েন্সি হল প্লাস তিন তাহলে এই বি প্লাস সি এর এফিসিয়েন্সি হল প্লাস তিন তাহলে এই তিনটা যদি সাড়ে চার থেকে বাদ দিই এ এর এফিসিয়েন্সি কত ডের ওয়ান অ্যান্ড হাফ ঠিক আছে তাহলে এ এর এফিসিয়েন্সি পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ বা তিনের দুই ঠিক আছে তাহলে এ এক মিনিটে ভরে দেড় লিটার বা তিনের দুই লিটার তাহলে একশো কুড়িটার ভরতে তার কত টাইম লাগবে একশো দুইটা যখন আমরা গুণ আকারে লিখব লিখতে হবে দুইয়ের তিন তিন চল্লিশ হয় একশো কুড়ি আর চল্লিশ দুই হয় আশি অপশান এ আশি মিনিট হবে অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছ আর যদি বলতো যে বি একা তখন আমরা এই সি প্লাস এটা বাদ দিতাম এবিসি থেকে ঠিক আছে খুব ইজি ম্যাটার নিঃসন্দেহে বুঝতে পেরেছ ঠিক আছে তবে সুন্দর কোশ্চেন একটু ভালো করে প্র্যাকটিস করে নিও চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে বারো ঘণ্টায় বিও সি নল একত্রে আট ঘন্টায় এবং সিও এ নল একত্রে ছ ঘন্টায় পূর্ণ করে একই প্রশ্ন তাহলে এ প্লাস বি করে বারো ঘন্টায় বি প্লাস সি ভরে আট ঘন্টায় আর সি প্লাস এ ভরে ছ ঘন্টায় বারো আট এবং ছয়ের লসও কত চব্বিশ টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ধরে নিলাম চব্বিশ লিটার ঠিক আছে এদের এফিসিয়েন্সি কত হবে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হবে প্লাস দুই চব্বিশ আট দিয়ে ভাগ করলে হয় তিন বি প্লাস সি এর এফিসিয়েন্সি হল প্লাস তিন এবং সি প্লাস এর এফিসিয়েন্সি হল প্লাস চার তাহলে এগুলো যখন আমরা সব একসঙ্গে অ্যাড করবো এখানে দুটো এ দুটো বি এবং দুটো সি পাচ্ছি তাহলে টু ইনটু এ প্লাস বি প্লাস সি এর যে এফিসিয়েন্সি হচ্ছে টোটাল চার তিনে সাত দিয়ে নয় ঠিক আছে তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে নয় দুই বা সাড়ে চার এ প্লাস বি প্লাস সি পার ঘন্টায় ভরে সাড়ে চার লিটার করে বা নয় দুই লিটার ঠিক আছে তাহলে এ যখন বের করব তখন বি আর সি বাদ দেব তাহলে এ বের করতে হলে বি প্লাস সি বাদ দেবো আমরা দেখো বি প্লাস সির এফিসিয়েন্সি কত বি প্লাস সির এফিসিয়েন্সি হলো তিন তাহলে তিন যদি বাদ যায় এর এফিসিয়েন্সি কত হবে এর এফিসিয়েন্সি হবে সাড়ে চার থেকে তিন বাদ গেলে দেড় দেড় বা তিনের দুই ঠিক আছে দেড় বা তিনের দুই এ ডিফিসি হলো তিনের দুই এবারে বি যখন বের করলো তখন এ আর সি বাদ দেব এআরসি এফিসিয়েন্সি হল চার তাহলে সাড়ে চার থেকে চার বিয়োগ দিলে ঠিক আছে বি এফিসেন্সি হবে শূন্য দশমিক পাঁচ বা একের দুই ঠিক আছে এবার সি যখন বের করলো তখন এ প্লাস বি বাদ দেবো এ প্লাস বি এর হল দুই তাহলে সাড়ে চার থেকে সাড়ে চার সি মিলে সাড়ে চার লিটার পরে আর এ প্লাস বি মিলে যদি দু লিটার পরে তাহলে সি এর এফিসি কত বাকি লিটার কে পড়ে এ হচ্ছে আড়াই বা পাঁচের দুই ঠিক আছে তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম এ এর এফিসিয়েন্সি তিনের দুই বি এফিসিয়েন্সি এফিশিয়েন্সি হল একের দুই এবং সি এর এফিসিয়েন্সি পাঁচের দুই ঠিক আছে তাহলে টোটাল ক্যাপাসিটি চব্বিশ লিটার টাইম কী লাগবে এর টাইম লাগবে কত এর টাইম লাগবে চব্বিশ বাই তিনের দুই সমান চব্বিশ গুণিতক এর তিন তিন আটের চব্বিশ আট দিয়ে ষোলো ষোলো কোথায় আছে তিন জায়গায় আছে তাহলে এর হচ্ছে ষোলো ঘন্টা আচ্ছা বির জন্য টাইম লাগবে বি চব্বিশ লিটার পড়বে চব্বিশ বাই একের দুই বা চব্বিশ গুণিতক দুইয়ের এক সমান দুই সমান এটা আটচল্লিশ হবে আটচল্লিশ ঘন্টা হলো আর সি পার ঘন্টায় পরে পাঁচের দুই লিটার তাহলে চব্বিশ পড়তে তার কত টাইম লাগবে সি এর টাইম লাগবে চব্বিশ ইন্টু দুইয়ের পাঁচ হয়ে যাবে কারণ চব্বিশ বাই পাঁচের দুই সমান চব্বিশ ইন্টু দুইয়ের পাঁচ তাহলে চব্বিশ দুই আটচল্লিশের পাঁচ আটচল্লিশের পাঁচ সমান পাঁচ লঙ্ঘ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিনের পাঁচ নপূর্ণ তিনের পাঁচ ঘন্টায় তাহলে ষোলো আটচল্লিশ আর নপূর্ণ তিনের পাঁচ অপশান এতে আছে ঠিক আছে এ ভরে ষোলো ঘন্টায় বি ভরে আটচল্লিশ ঘন্টায় আর সি ভরবে এই আটচল্লিশের পাঁচ বা এই নপূর্ণ তিনের পাঁচ ঘন্টা ঠিক আছে নিঃসন্দেহে বুঝতে পেরেছো এখানে তিনটের আলাদা আলাদা করে আমাদের বের করতে হলো চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন একটি চৌবাচ্চা এন অল দিয়ে সাধারণত ছ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্ছাটি পূর্ণ হতে আরও তিন ঘন্টা বেশি সময় লাগে যদি চৌবাচাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে এই কোয়েশ্চেনটা আগে গ্লাসে করেছিলাম আমরা দেখো আরেকবার দেখে নাও এ নল দিয়ে সাধারণত পূর্ণ হয় ছ ঘন্টায় ছ ঘন্টায় পূর্ণ হয় এবারে এ হলো ভর্তি করার নল এর ইয়ের সঙ্গে যখন একটা ছিদ্র চলে যাচ্ছে ছিদ্দটা ধরে নিলাম বি ঠিক আছে দুজনে যখন একসঙ্গে অপারেট হচ্ছে তখন তিন ঘন্টা বেশি সময় লাগছে অর্থাৎ ছয়ের সঙ্গে তিন বেড়ে গেলে কত হবে ন ঘন্টা ছয় এবং নয় লসক হল আঠেরো আঠেরো লিটার হলো টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক তাহলে এ ছ ঘন্টায় পরে আঠেরো লিটার তাহলে এর যে এফিসিয়েন্সি হবে তিন আর এরা দুজনে যখন একসঙ্গে ওয়াক করছে তখন ন ঘন্টায় আঠেরো লিটার ভর্তি হচ্ছে তাহলে এফিসিয়েন্সি দাঁড়াবে প্লাস দুই তাহলে এ মোট তিন লিটার ভরে আর এরা দুজনে যখন একসঙ্গে ওয়াক করছে তখন দু লিটার ভর্তি হচ্ছে তাহলে নিঃসন্দেহে বি নল এক লিটার খালি করছে তাহলে বি এর এফিসিয়েন্সি হল মাইনাস এক তাহলে চৌবাশিটি যদি পূর্ণ থাকে খালি করতে আঠেরো লিটার খালি করতে তার আঠেরো ঘন্টা টাইম লাগবে ঠিক আছে কারণ এতেও ঘন্টা এক লিটার করে খালি করে তাহলে আঠারো লিটার খালি করতে তার আঠারো ঘন্টা টাইম লাগবে অপশন বি হবে এখানে অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট খুব সুন্দর কোশ্চেন দেখো দুটি নল দিয়ে একটি চৌবাচা যথাক্রমে পঁচিশ ও তিরিশ মিনিটে জলপূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচাটি পনেরো মিনিটে জলপূর্ণ হবে এটা একটা কথা এক থাকলে ভালো হতো মোট পনেরো মিনিটে ঠিক আছে মনে মোট পনেরো মিনিটে জলপূর্ণ হবে প্রথম আমাদের কাজ হবে এ এবং বি এর এফিসিয়েন্সি বের করে নেওয়া তাহলে এ ভরে পঁচিশ মিনিটে আর বি ভরে তিরিশ মিনিটে রসকগত দেড়শো টোটাল ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম দেড়শো ধরে নেওয়া হলো তাহলে এর পিসিস হবে ছ পঁচিশ হাজার দেড়শো আর বি এর হবে পাঁচ তিরিশ হাজার দেড়শো প্লাস দেখো এখানে কাজটা দুটো পার্টে হয়েছে প্রথমে এ প্লাস বি অপারেট হয়েছে একসঙ্গে দুটো নল তারপরে এ কে বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে কিছুক্ষণ বি একা কাজ করেছে ওভারঅল কাজটা হয়েছে পনেরো মিনিটে ঠিক আছে তাহলে এই পনেরো মিনিট গোটা সময়টা বি কাজ করেছে তাহলে পনেরো মিনিটে বি কতটুকু ভরবে এর এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ অর্থাৎ পার মিনিটে পাঁচ লিটার সে ভর্তি করতে পারে তাহলে এই পনেরো মিনিটে সে পাঁচ ইন্টু পনেরো সমান পঁচাত্তর লিটার ভর্তি করবে পঁচাত্তর লিটার ভর্তি করবে তাহলে বাকি থাকে কত বাকি থাকে মোট শত দেড়শোর মধ্যে পঁচাত্তর বি ভরেছে একা এবারে বাকি যে পঁচাত্তরটা ওই এ যতক্ষণ কাজ করেছে এ পঁচাত্তর লিটার নিঃসন্দেহে ভরে দিয়ে গেছে ঠিক আছে তাহলে এই পঁচাত্তর লিটার ভরতেও কত সময় লাগবে ওর এফিসিয়েন্সি হলো ছয় তাহলে এফিসিয়েন্সি যদি আমরা টোটাল ওয়াককে পঁচাত্তরকে যদি দিয়ে ভাগ করে দিই তখন এর টাইম পেয়ে এ এর যে টাইমটা ঠিক আছে তিন পঁচিশে বাই পঁচাত্তর তিন দুই হাজার ছয় পঁচিশে দুই শান টুয়েলভ অ্যান্ড হাফ সাড়ে বারো মিনিট কারণ ইয়ে ছ লিটার ভরে এক মিনিটে ছ লিটার ভরে এক মিনিটে তাহলে এক লিটার পড়বে একের ছয় মিনিটে আর পঁচাত্তর লিটার পড়বে পঁচাত্তর বাই ছয় ঠিক আছে যাই হোক তাহলে এ এর টাইম হচ্ছে সাড়ে বারো অর্থাৎ সাড়ে বারো মিনিট পরে একে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে মোট পনেরো মিনিট সময় লেগেছে অপশন ডি এখানে অ্যান্সার হচ্ছে চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন একই প্রশ্ন দেখো দুটি নল দিয়ে একটি চৌবাচা যথাক্রমে দশ ও আঠারো মিনিটে জলপূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচাটি মিনিটে জলপূর্ণ হবে মোট ন মিনিটে জলপূর্ণ হবে তো দেখো প্রথম কাজ আমাদের বের করে নেওয়া এ দশ মিনিটে ভর্তি করে বি আঠেরো মিনিটে ভর্তি করে তাহলে এদের যে লসও কত হবে নব্বই তাহলে টোটাল ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম ধরে নিলাম নব্বই লিটার তাহলে এ এফিসিয়েন্সি হবে প্লাস নয় আর বি এফিসিয়েন্সি হবে প্লাস পাঁচ এবারে দেখো আগের অঙ্কটার মতো এ প্লাস বি অর্থাৎ এ নল এবং বি নল একসঙ্গে প্রথমে অপারেট রয়েছে তারপরে একে অফ করে দেওয়া হয়েছে তারপরে শেষের অংশটুকু বি একা করেছে সমগ্র কাজটি সম্পন্ন হয়েছে ট্যাঙ্কটা ভর্তি হয়েছে মোট ন মিনিটে তাহলে এই নমির পুরো অংশটা কে কাজ করেছে বি কাজ করেছে পুরো অংশ বি ছিল তাহলে বি মোট কটা ভরেছে বি এফিসিয়েন্সি হলো প্লাস পাঁচ বি পাঁচ লিটার ভরে এক মিনিটে তাহলে এই যে ন মিনিটে কত ভরে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিটার তাহলে বাকি কত লিটার আছে মোট নব্বইয়ের মধ্যে পঁয়তাল্লিশ ভরা হয়ে গেছে তাহলে বাকি আছে আর পঁয়তাল্লিশ লিটার এই পঁয়তাল্লিশ লিটার নিঃসন্দেহে কে পড়বে এ ভরবে এ ভরতে কত টাইম লাগবে এর এফিসিয়েন্সি তো নয় তাহলে এর টাইম লাগবে এর যে টাইমটা লাগবে পঁয়তাল্লিশ বাই নয় সমান পাঁচ মিনিট তাহলে এ পাঁচ মিনিট কাজ করে চলে গেছে এ পাঁচ মিনিটে পার মিনিটে নটা করে বললে পাঁচ নয় পঁয়তাল্লিশটা ভরে চলে গেছে আর বি সমগ্র ন মিনিটে পাঁচটা করে ভরে লিটার ভরেছে মোট নব্বই লিটার ভর্তি হয়েছে তাহলে অ্যান্সার হবে পাঁচ মিনিট কারণ পাঁচ মিনিট পরে একে বন্ধ করে দেওয়া হয়েছে নিঃসন্দেহে বুঝতে পেরেছ আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর ক্লাস এর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে দেখে নিও যাই হোক সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো সামনে অনেকগুলো পরীক্ষা আছে আজকের ক্লাসে এই পর্যন্ত থ্যাংক ইউ